হাই, আজকে আলোচনা করব কিভাবে এক্সেলে টপ রো কে আমরা ফ্রিজ করতে পারি, আর ফার্স্ট যে কলাম থাকে সেটাকেও আমরা কিভাবে ফ্রিজ করতে পারি। এক্সেলের বিভিন্ন রিপোর্টিং এর জন্য এটা দরকার হয়ে থাকে বিভিন্ন সময়, যেখানে আমরা আমাদের দরকার হয় ফার্স্ট রোটাকে আমরা ফ্রিজ করে দেবো এবং ফার্স্ট কলামটাকে ফ্রিজ করে দেবো। তো তার জন্য আজকে আমরা কিছু টেকনিক শিখবো। এই টেবিলটা আমরা আজকে নিয়ে আলোচনা করব, এই পুরো টেবিলটা। এই টেবিলে ফার্স্ট রোটাকে কিভাবে ফ্রিজ করব সেটা প্রথমে দেখি। তো ফার্স্ট রো ফ্রিজ করার জন্য যেটা করব, এই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ভিউতে যাব, ভিউ মেনুতে গিয়ে এখানে ফ্রিজ পেনে ক্লিক করব। এরপরে আমরা ফ্রিজ টপ রো এতে ক্লিক করব। এবার আমি নিচের দিকে স্ক্রল ডাউন করছি, দেখতে পাচ্ছেন যে টপ রোটা ফ্রিজ হয়ে আছে। একইভাবে ফার্স্ট যে কলমটা আছে সেটাকেও ফ্রিজ করব। এই ফার্স্ট কলমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একইভাবে ফ্রিজ পেন্সে ক্লিক করব এবং ফ্রিজ ফার্স্ট কলমের উপরে ক্লিক করব। এবার দেখতে পাবেন যে ফার্স্ট কলমটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। তো এইভাবে আমরা ফার্স্ট রো এবং ফার্স্ট কলমকে আমরা ফ্রিজ করতে পারি। এটা যদি আপনারা আনফ্রিজ করতে চান, আগের অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে এখানে গিয়ে আনফ্রিজ পেনে ক্লিক করবেন। এবার দেখতে পাবেন যে পুরোটাই আনফ্রিজ হয়ে গেল, কলমটাও দেখছি সবটাই কিন্তু আনফ্রিজ হয়ে গেল। এটা আমরা ডিসকাস করলাম ফার্স্ট রো বা ফার্স্ট কলম কীভাবে আমরা ফ্রিজ করব। অনেক সময় দেখা যায় যে আমাদের যে টেবিলটা সেটা ফার্স্ট রো বা ফার্স্ট কলমে নাও থাকতে পারে, এরকম একটা জায়গায় থাকতে পারে। আমি একটা মাঝখানে এটাকে রাখলাম, এরকম একটা জায়গায় থাকতে পারে, ফার্স্ট রো বা ফার্স্ট কলম ছেড়ে কোনো একটা জায়গায় থাকতে পারে। তখন আপনারা কীভাবে এটাকে ফ্রিজ করবেন, টপ রো বা টপ কলমটাকে কীভাবে ফ্রিজ করবেন, টপ এই উপরের রোটা এবং এই প্রোডাক্ট কলমটা কীভাবে ফ্রিজ করবেন সেটা নিয়ে আজকে একটু দেখব। তো এর জন্য যেটা করতে হবে, এটা খুবই সুন্দর একটা ট্রিক। এর জন্য ফার্স্ট রো এই রোটা যেখানে শুরু হচ্ছে আর এই কলমটা যেটাকে আমরা ফ্রিজ করতে চাই, তো এটার যেটা ইন্টারসেক্ট নিচের অংশটা, রোয়ের নিচের অংশটা এবং কলমের পরের অংশটা, এই সেলে ক্লিক করলাম। এই সেলে ক্লিক করে একইভাবে ক্রিজ পেন্সে ক্লিক করব। এখানে গিয়ে ক্রিজ পেন্সে ক্লিক করলাম। এবার আমি দেখবো এটা ফ্রিজ হলো কিনা। প্রথমে নিচের দিকে স্ক্রল করছি, দেখতে পাচ্ছেন যে যে রোটা আমার ফ্রিজ হয়ে আছে। এবার আমি কলমটাকে দেখবো ফ্রিজ হয়েছে কিনা। রাইট সাইডে স্ক্রল করছি, দেখতে পাচ্ছেন যে কলমটাও ফ্রিজ হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো রো এবং কলমকে যদি ফ্রিজ করতে চান এইভাবে ফ্রিজ করতে পারবেন, এবং আনফ্রিজ করার জন্য একইভাবে এটাতে আনফ্রিজ পেন্সে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা আনফ্রিজ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয় এক্সেলে। এক্সেলের অন্যান্য আপনারা যদি ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলের ইংলিশ এক্সেল বলে প্লে লিস্ট আছে, সেখানেও আপনারা গিয়ে দেখতে পারেন অন্যান্য এক্সেলের বিভিন্ন রকম ট্রিক, এক্সেলের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।